সম্প্রতি বাংলাদেশি জাহাজ ছিনতাই করে ফের আলোচনায় সোমালিয়ার জলদস্যুরা। বেশ কয়েক দশক ধরে সমুদ্রের ত্রাস সৃষ্টি করে আসা আফ্রিকান দেশটির জলদস্যুদের নেপথ্যে কারা, এমন প্রশ্ন আসছে ঘুরে ফিরে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণ বলছে, সোমালিয়ায় জলদস্যুতা রূপ নিয়েছে বিশাল বাণিজ্যে। হর্ন অফ আফ্রিকা নামে খ্যাত সোমালিয়া দেশটির পূর্বে ভারত মহাসাগর, উত্তরে আছে এডেন উপসাগর। সোমালিয়ার সীমান্ত জুড়ে তাই বিশাল সমুদ্র সীমা। ইউরোপীয় দেশগুলোর সাথে বাণিজ্য করতে ভূমধ্য সাগরে পৌঁছাতে হলে পাড়ি দিতে হবে আরব সাগর, তারপর সোমালিয়ার নাকের ডগা দিয়ে বয়ে যাওয়া এডেন উপসাগর হয়ে লোহিত সাগর, এরপর মিশরের সুয়েজ খাল অতিক্রম করে ভূমধ্য সাগরে পৌঁছাতে হয় বাণিজ্যিক জাহাজগুলোকে। আর এই জায়গাতেই ওঁত পেতে থাকে ভয়ঙ্কর জলদস্যুরা। তাদের মূল লক্ষ্যবস্তু থাকে পণ্যবাহী জাহাজ, কারণ এতে ক্রুয়ের সংখ্যা কম থাকে আর মালামাল থাকে মিলিয়ন ডলার মূল্যের। মাঝে কিছু সময় জলদস্যুদের ত্রাস কমে গেলেও তারা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে, সোমালিয়ায় একটি জলদস্যু শেয়ার বাজারও আছে, সেখানে বিনিয়োগকারীরা সম্ভাব্য অভিযানের শেয়ার কেনে। জানা গেছে, 72টির বেশি জলদস্যু গ্রুপের সমন্বয়ে এই শেয়ার বাজার গঠিত। এসব গ্রুপকে তারা সামুদ্রিক কোম্পানি বলে থাকে। 2009 সালে তাদের প্রথম পাইরেটস স্টক এক্সচেঞ্জ খোলা হয়েছিল, যেখানে বিনিয়োগকারীরা তাদের অর্থ, অস্ত্র এবং অন্যান্য সম্পদ বিনিয়োগ করার মাধ্যমে সরাসরি ছিনতাই মিশনে অংশ নিয়ে থাকে। তারপর জলদস্যুদের আদায় করা মুক্তিপণ থেকে তাদের লভ্যাংশ নিয়ে নেয়। এই শেয়ার বাজারের মহাজনরাই মূলত সোমালিয়ার জলদস্যুদের চালিকা শক্তি। কিছু ওয়েবসাইট দাবি করছে, সোমালিয়ার অনেক সরকারি কর্মকর্তাও দেশটির অবকাঠামো উন্নয়নের জন্য মুক্তিপণ থেকে একটি অংশ পান। তাছাড়া অন্যান্য দেশে থাকা সোমালিরা এই ব্যবসায় বিপুল পরিমাণে বিনিয়োগ করে থাকে। অভিযোগ রয়েছে, সোমালিয়ার সেনাবাহিনী, কোয়ালিশন সরকারের মন্ত্রী ও নেতারা, এমনকি অন্যান্য দেশের বড় বড় ব্যবসায়ী এই লুটের টাকার ভাগ পেয়ে থাকে। মাছ ধরার চেয়ে দস্যুবৃত্তি অনেক সহজ হওয়ায় জলদস্যু দলে নাম লেখানোর জন্য মরিয়া হয়ে পড়ে দরিদ্র জেলে পরিবারের ছেলেরা। তবে এই ব্যবসার মূল কলকাঠি যারা নাড়ছে, তারা রয়েছে পর্দার আড়ালে। অপরদিকে দস্যুরা স্বভাবতই সুযোগ সন্ধানী হয়ে থাকে। তারা নিরাপত্তা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে নানাভাবে। এবার পূর্ব আফ্রিকা উপকূলে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিকে কাজে লাগাচ্ছে তারা। বিবিসিকে এমনটাই বলেছেন রয়্যাল ড্যানিশ ডিফেন্স কলেজের সহযোগী অধ্যাপক ট্রোয়েলস পুরচাল হেনিংসেন। সম্প্রতি লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বেশ কিছু জাহাজে আক্রমণ করায় পশ্চিমা বাহিনীগুলোকে সেদিকে বেশি নজর দিতে হয়েছে, আর এই সুযোগে আবারও সমুদ্রে বিচরণ বেড়ে গেছে সোমালিয়ান জলদস্যুদের। এস এ হাফসা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।